হ্যালো বন্ধুরা, স্মার্ট ট্যাঙ্কার্স WBCS এ তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের আনন্দবাজার পত্রিকা ডিসকাস করব। আজকে থেকে ফরম্যাটটা একটু আমি চেঞ্জ করেছি। আজকে থেকে আমি তোমাদের জানিয়ে দিব কোনো আর্টিকেল ডিসকাস করার আগে যে এটা তোমাদের কোন কাজে লাগবে, মানে কোন টপিকের সাথে, তোমাদের সিলেবাসের কোন টপিকের সাথে রিলেটেড, বা তোমাদের রাইটিংয়ে তোমরা যখন লিখবে সেই রাইটিংয়ের কোন টপিকের সাথে সেটা রিলেট করতে পারবে। ঠিক আছে, তো প্রথম আর্টিকেল যেটা ডিসকাস করব, অভিভাবক ইন, এটা আর্টিকেলটা রয়েছে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের উপর এবং তার সাথে সাথে আমাদের ইকোনমির উপর, দুটোর সাথে কিন্তু তোমরা এটাকে লিঙ্ক করতে পারো। ঠিক আছে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স বা ইকোনমি বা যারা মানে অসংগঠিত আনঅর্গানাইজড ওয়ার্কার্স আছে তাদের সাথে কিন্তু লিঙ্ক করতে পারো আর্টিকেলটি গিয়ে। তো আমরা দেখে নিচ্ছি, গিগ ইকোনমি শব্দবন্ধনটির সহিত ভারতের পরিচয় ক্রমে গভীর হয়ে গেছে। গিগ ইকোনমি আরেকবার একবার আর্টিকেলে এসেছিল। গিগ ইকোনমি কি? গিগ ইকোনমি মানে শর্ট টার্মের জন্য যদি সবাই কাজ পায় যেই ইকোনমিক ব্যবস্থাতে, যেই অর্থনীতিতে, তখন তাকে গিগ ইকোনমি বলে। তো গিগ ইকোনমি শব্দবন্ধনটির সহিত ভারতের পরিচয় ক্রমে গভীর হয়েছে এবং সেই সূত্রেই শব্দবন্ধনটির অর্থ কিন্তু সম্প্রসারিত হয়েছে। মার্কিন মুলুকে যেটা ছিল নিতান্তই সাময়িক কাজ, হয় দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য অথবা কয়েক সপ্তাহ বা বড়জোর কয়েক মাসের মতো অতি স্বল্পস্থায়ী মেয়াদের জন্য লোকে যে কাজ করত তাকেই কিন্তু গিগ ইকোনমি বলা হয়ে থাকে, তাকে গিগ বলা হয়ে থাকে। ঠিক আছে, মানে কিছু সময়ের জন্য, হয়তো কয়েক ঘন্টার জন্য বা কয়েক সপ্তাহের জন্য বা বড়জোর কয়েক মাসের জন্য যদি স্বল্পস্থায়ী মেয়াদের কোনো কাজ কোনো অর্থনীতিতে করা হয় তাকে গিগ বলা হয়। ভারতে সেটাই বহু মানুষের স্থায়ী পেশায় কিন্তু পরিণত হয়েছে আজকাল। তারা প্রধানত যুবক, তাদের সংখ্যা ক্রমবর্ধমান, যেহেতু কাজ বেশি নেই সেজন্য এই ধরনের কাজ কিন্তু করতে বাধ্য হচ্ছে সকলে, এবং লকডাউনে তারা ক্রমশ বিপন্নতর। ঠিক আছে, লকডাউনের ফলে তারা বিপন্নতর হয়ে আছে। অ্যাপ ক্যাব বন্ধ, অনলাইনে খাবার ক্রয়ের চাহিদা হ্রাসপ্রাপ্ত, এই বিরাট শ্রেণী কিন্তু এখন রোজগারহীন, আনএমপ্লয়েড। পূর্বাবস্থায় ফুড অ্যাগ্রিগেশন অ্যাপের যে ডেলিভারি পার্টনার দৈনিক 1000 টাকা রোজগার করতেন, এখন তার আয়ও কোনোদিন 200, কোনোদিন শূন্য। তবু কিন্তু পথে নামতে হচ্ছে, রোজগার না হলে দেখার কেউ নেই, অতএব যেটুকু কাজ সেটুকুই রোজগার। ক্রমবর্ধমান ক্রমিসংখ্যার এই ক্ষেত্রটি চরিত্রে স্বতন্ত্র, অর্থনীতির সনাতন সংগঠিত অসংগঠিত বিভাজনে তাহাকে ধরা কিন্তু দুষ্কর, তাই না? এই যে ক্রমবর্ধমান কর্মী সংখ্যার যে এই ক্ষেত্রটির চরিত্র স্বতন্ত্র, অর্থনীতির সনাতন সংগঠিত অসংগঠিত অর্গানাইজড এবং আনঅর্গানাইজড বিভাজনে সেটাকে ধরা যাচ্ছে না। যে সংস্থাগুলি এই গিগ কর্মীদের মাধ্যমে বিভিন্ন পরিষেবা দেয় সেগুলি বিলক্ষণ সংগঠিত। আবার যারা এই গিগ কর্মীদের মাধ্যমে তাদের বিভিন্ন পরিষেবা দেয় সেই সংস্থাগুলো কিন্তু আবার সংগঠিত, অনেক ক্ষেত্রে সংস্থাগুলো বহুজাতিক। তাহলে এখানে একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি, এই বহুজাতিক বড় বড় সংস্থাগুলি যেগুলো নিজেরা নিজেদের বড় বড় যা মানে অফিসগুলো সেগুলো সেক্টর হচ্ছে অর্গানাইজড, মানে তাদের একটা ফিক্সড স্যালারি আছে, ভালো ভালো রকমের একটা ফিক্সড স্যালারি আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, বাট তারা যে ছোট ছোট কর্মীদের নিয়োগ করছে তাদের আন্ডারে, সব থেকে নিচের যেটা লাইনে বলা যায় নিচের লেভেলে, তাদেরকে তারা কোনো রকম সিকিউরিটি দিচ্ছে না, তাদের কাজের কোনো সিকিউরিটি নেই, ইভেন তাদের স্যালারির কোনো সেরকম গ্রোথ নেই, খুব কম স্যালারিতে দিচ্ছে, এবং তার সাথে সাথে তাদের হচ্ছে কোনো রকম সিকিউরিটি বা কোনো রকম পেনশন, কিছু রকমের কোনো ইন্স্যুরেন্স, কোনো ব্যবস্থাই তাদের জন্য করছে না। তো সেটাই বলা হচ্ছে, এরকম একটা কনফ্লিক্টের ব্যাপার কিন্তু চলে এসছে। ঠিক আছে, কিন্তু যে ঠিকা চুক্তির মাধ্যমে কর্মীরা এই সংস্থাগুলির সহিত যুক্ত হন তাহার শর্তের ফলে কর্মীরা কার্যত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হয়ে দাঁড়ান। তাহলে তারা যে চুক্তির মাধ্যমে, ঠিকা চুক্তির মাধ্যমে কর্মীরা এই সংস্থাগুলির সাথে যুক্ত হন, এই শর্তের, তাদের কন্ডিশনের ফলে, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেগুলোর ফলে তারা এই আনঅর্গানাইজড ওয়ার্কার্স হয়ে দাঁড়ান। নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষাহীন, যেটা আমি বললাম, এক্ষণে বলে রাখা প্রয়োজন যে শ্রমের বাজারে নমনীয়তা অর্থনীতির বৃদ্ধির পক্ষে কিন্তু জরুরি। শ্রমের বাজারে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি কিন্তু অবশ্যই দরকার, কিন্তু COVID-19 অতিমারির ফলে যে অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এই শ্রেণীর কর্মীদের কিন্তু বিপন্নতাও স্পষ্ট হচ্ছে, কারণ এদের কোনো রকম সিকিউরিটি দেওয়া নেই, যতদিন কাজ করবে ততদিন টাকা পেবে, তখন এখন যখন কাজ নেই তাহলে তাদের কোনো রকম সিকিউরিটি প্রোভাইড করা হচ্ছে না, কোনো রকম টাকা তারা ইনকাম করতে পারছে না, তো সেটাই এখানে দেখানো হয়েছে। প্রকৃত সংগঠিত ক্ষেত্রে কর্মীদের দায়িত্ব এখন অবধি সংস্থাই লইতেছে, অসংগঠিত ক্ষেত্রের কথা ভাবিতেছে সরকার।
কিন্তু গিগ ইকোনমি কর্মীরা আছেন মাঝখানে, ফলে তারা অতি বিপন্ন। এবার যারা সংগঠিত তাদের তো স্যালারি ঢুকছে, যেরকম সরকারি চাকরি বলো আর বড় বড় কোম্পানি যদি কোনো এমপ্লয়িজ থাকে তারা কিন্তু এখনও চাকরি পাচ্ছে, ঘরে ঘরে বসে কিছু কাজ করছে আর চাকরি টাকা পাচ্ছে। বাট অসংগঠিত ক্ষেত্রের কথা আবার সরকার ভাবছে, যেখানে আনঅর্গানাইজড। কিন্তু এই যে গিগ ইকোনমি, যারা কিন্তু খুব কম সময়ের জন্য কাজ পান, যাদেরকে খুব আনএমপ্লয়েডও বলা যায় না, অসংগঠিত বলা যায় না, তারা সংগঠিত মানে সংগঠিত কোম্পানির আন্ডারে একটা কিছুদিনের জন্য জব করেন, তাদের গিগ ইকোনমির অন্তর্গত কর্মীরা, তারা কিন্তু অনেক ফল ভুগতে হচ্ছে তাদের। এই যে ক্যাব ড্রাইভার যেগুলো বললাম, ডেলিভারি, তাদের কিন্তু কোনো রকম ফিক্সড, তাদের যেরকম কাজ নেই সেরকম স্যালারি নেই, কোনো রকম সোশ্যাল সিকিউরিটি নেই। কর্মীদের জীবন মৃত্যুর প্রশ্ন তো বটেই, যে রোজগারের উপর এতগুলি সংসার নির্ভরশীল, সেই সুবৃহৎ শহুরে সমাজ, সে অভিভাবকহীন হয়ে থাকিয়া রোজগার হারাইলে তাহা অর্থনীতির পক্ষেও কিন্তু সুবিপুল ক্ষতি, তাই না? সুতরাং সংগঠিত অসংগঠিত সম্বন্টনের পরিচিত শক্তির বাহিরে আসিয়া রাষ্ট্রকে ভাবতে হবে কি করে এই শ্রেণীকে প্রয়োজনীয় রক্ষাকবচ দেওয়া যায়। এমত অবস্থায় সরকারের দায়িত্ব কিন্তু সর্বাধিক। প্রথমত, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য সরকার যে সুরক্ষার ব্যবস্থা করছে, গিগ কর্মীদের জন্য তাহার ব্যবস্থা করার কথা ভাবতে হবে। সরকার এখন সব থেকে নিচের মার্জিনালাইজড ফার্মার্স, একদম ছোট ছোট মাইগ্রেন্ট লেবার, তাদের জন্য ভাবছে, কিন্তু এই যে গিগ ইকোনমি, যারা তুলনামূলকভাবে একদম ছোট লেভেলে কাজ করে না, বাট তাদের কোনো ফিক্সড কোনো রকম কাজ নেই, তো এদের দিকেও কিন্তু সরকারকে দেখতে হবে। ততদিক গুরুত্বপূর্ণ হলো এই দুঃসময় সংস্থাগুলোকে এই ঠিকাকর্মীদের দায়িত্ব নিতে বাধ্য করা। এই যে ঠিকা শ্রমিক, যেটা গিগ ইকোনমি শ্রমিক, তাদের যেন দায়িত্ব নিতে পারে সরকার, সেটা সুনিশ্চিত করা। সম্প্রতি বেশ কিছু সংস্থা গ্রাহকদের নিকট আবেদন করছেন যেন তারা এই পরিষেবা কর্মীদের স্থানে সংস্থার নিকট মুক্ত হস্তে দান করেন। সম্প্রতি অনেকগুলো সংস্থা গ্রাহকদের নিকট এটা আবেদন করছেন যেন তারা পরিষেবা কর্মীদের স্থানে সংস্থার নিকট মুক্ত হস্তে দান করেন, সংস্থা সেই টাকা শ্রমিকদের হাতে পৌঁছে দেবে। সদিচ্ছা অতি পবিত্র বস্তু, কিন্তু তার ভরসায় যে অর্থনৈতিক ব্যবস্থা চলতে পারে না, কতদিন কারো হাতে কেউ ডোনেশন দিয়ে কেউ সাহায্য করে চালাতে পারে কারো বাড়ি, তাই না? এই কথাটি সংস্থাগুলিকে বুঝিয়ে বলাবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সংস্থাগুলিকে তাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করতেই হবে। স্বাভাবিক পরিস্থিতি চুক্তির দোহাই দিয়া এই দুঃসময়কে যেন দায়িত্ব না এড়ান, দায়িত্ব নিতেই হবে। তারা যখন তাদের কাছ থেকে কাজ করিয়ে নিতে পারছে, সুতরাং তাদের যখন এরকম একটা পরিস্থিতি, তখন কিন্তু বড় বড় বহুজাগতিক সংস্থা বা যারা অর্গানাইজ সেক্টরে আছে তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে, এবং তার সাথে সাথে সরকারকেও দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? কেবল সরকারই তাহা নিশ্চিত করতে পারে। এবার এই জিনিসগুলো কিন্তু, যে সবাই যে দায়িত্ব নিয়ে তাদের গিগ ইকোনমির সদস্যদের রীতিমতো টাকা প্রোভাইড করবে বা সিকিউরিটি বা সাপোর্ট প্রোভাইড করবে, এটা যেন এনসিওর করার দায়িত্ব সরকারেরই হবে। এবার মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা আসতে পারে নানাভাবে, যারা সংক্রমণ থেকে উঠেছেন। আচ্ছা, এটা আরেকটা আর্টিকেল যেটার হচ্ছে মানে হেডলাইনটা দেওয়া হয়নি, ঠিক আছে? তো এটার হেডলাইন ছিল, আমি বলে দিচ্ছি তোমাদের পেপার দেখে, আমার সামনেই পেপার রাখা আছে। আচ্ছা, লকডাউন ও ভবিষ্যৎ। তো লকডাউনে ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে একটা আর্টিকেল ছিল, এবং তার মধ্যে থেকে দুটো প্যারা আমি এখানে একটু ডিসকাস করব, বেশি ইম্পর্টেন্ট খুব ছিল না, ঠিক আছে? লকডাউন এবং ভবিষ্যৎ, এটা নিয়ে একটা আর্টিকেল ছিল, এটা লকডাউন ও ভবিষ্যৎ, ঠিক আছে? এই আর্টিকেলটা তোমরা পেপারে পড়ে থাকলে একবার দেখে নিতে পারো। মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা আসতে পারে নানাভাবে প্রতিরোধ ক্ষমতা আসতে পারে, যারা সংক্রমণ থেকে সেরে উঠেছেন, যাদের মধ্যে সংক্রমণ রয়েছে কিন্তু বাইরে লক্ষণ নেই, আর যারা প্রতিষেধক টিকা নিয়েছেন। মহামারী ছাড়ানোর গাণিতিক মডেল তৈরি করে দেখা গেছে, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের অংশ একটি নির্দিষ্ট সীমা ছাড়ানোর পর গোষ্ঠী প্রতিরোধ তৈরি হয়ে যায়, মানে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যায়। প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের যখন মডেল, মহামারী ছড়ানোর গাণিতিক মডেল যখন তৈরি করা হলো, তখন দেখা গেল প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, মানে যারা প্রতিরোধ করতে পারবে, ঠিক আছে, যারা মানে সেই ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারবে, যাদের মধ্যে অ্যান্টিবডি সৃষ্টি হয়ে গেছে, সেই মানুষের একটা অংশ একটি নির্দিষ্ট যখন সীমা ছাড়িয়ে যাবে, অনেকটা পরিমাণ বেড়ে যাবে, তখন গোষ্ঠী প্রতিরোধ তৈরি হয়ে যায় মানে ভাইরাসের প্রতি। কীভাবে? যখন সবার অনেকজনের ভেতরে অ্যান্টিবডি থাকে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তখন তারা যখন ভাইরাসটি তাদের দেহে প্রবেশ করে, তখন তো ভাইরাসটা আর টিকে থাকতে পারে না, ফলে তার মধ্যেই যখন টিকে থাকতে পারবে না, তো সে তার অন্য কাউকে আর ছড়াতে পারবে না। এভাবে যখন অনেক বড় গোষ্ঠীর মধ্যে অ্যান্টিবডি সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে, একটা ইমিউনিটি সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু আর ভাইরাস বেশি দিন টিকতে পারে না,
তখন গোষ্ঠী প্রতিরোধ তৈরি হয়ে যায়, অর্থাৎ হার্ড ইমিউনিটি, ইংলিশে এটাকে বলে হার্ড ইমিউনিটি, আমরা আসবো এই টার্মটাতে। অর্থাৎ ভাইরাস আর মহামারীর আকার নিতে পারে না, ভাইরাস তখন আর মহামারীর আকার নিতে পারে না। এই যুক্তি যদি গ্রহণ করা যায় তাহলে এমন কোনো কৌশল কি ভাবা যায় যাতে কোভিড-19 ভাইরাসের সংক্রমণ প্রতি গোষ্ঠী প্রতিরোধ বা হার্ড ইমিউনিটি তৈরি করা যায়, আবার বৃদ্ধ অসুস্থ মানুষ যারা সংক্রমণে প্রাণ হারাতে পারেন তাদের রক্ষা করা যায়। করোনা ভাইরাস যার সংক্রমণের ক্ষমতা একজন মানুষ তার নিকটবর্তী 3 জনকে সংক্রমিত করতে পারে। করোনা ভাইরাসে দেখা গেছে পুরো স্টাডি করে যে একজন মানুষ তার নিকটবর্তী 3 জনকে, গড়ে 3 জনকে সংক্রমণ করতে পারে। গাণিতিক মডেল বলছে যে গোষ্ঠী প্রতিরোধ তৈরি করতে হলে 40% থেকে 70% মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে। গোষ্ঠী প্রতিরোধ যদি একবার তৈরি হয়ে যায় তাহলে 40 থেকে 70% মানুষের মধ্যে এমনি প্রতিরক্ষা ক্ষমতা তৈরি হয়ে যাবে, তাদের কিছু হবে না। আমরা যদি লকডাউন মেনে চলি এবং লকডাউন ওঠার পর অত্যন্ত সুনিয়ন্ত্রিতভাবে সতর্ক হয়, পরস্পর দূরত্ব রাখার নিয়ম থেকে ক্রমশ বার হয়ে আসি, তাহলে আমরা 1-2 বছরের মধ্যে গোষ্ঠী প্রতিরোধ তৈরি করতে পারবো। তার মধ্যে টিকা বার করাও সময় পাওয়া যাবে যা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবে। এবার লেখক একটু অন্যরকম অ্যাঙ্গেল দিয়েছেন, যদি আমরা লকডাউন মেনে চলি এবং লকডাউন ওঠার পর অত্যন্ত সুনিয়ন্ত্রিতভাবে সতর্কভাবে পরস্পর দূরত্ব রাখার নিয়ম থেকে ক্রমশ বার হয়ে আসি এভাবে করে, তাহলে আমরা 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু একটা হার্ড ইমিউনিটি তৈরি করতে পারবো এবং তার মধ্যে টিকা বার করারও সময় পাওয়া যাবে। আমরা জানি ভারত কোভিড-19 সংক্রমণের সংখ্যা এখন পর্যন্ত বিশ্ব ভাবে কিন্তু কমই আছে, অন্যান্য দেশের সাথে তুলনা করলে অনেক কম, এত জনঘনত্ব আমাদের দেশে। তারপর তা সত্ত্বেও এর নানা কারণ হতে পারে, যেমন জনসংখ্যার গড় বয়স কম, কারণ এই যে মারণ ভাইরাসটা সেটা বয়স্ক লোককে বেশি অ্যাট্যাক করছে, যথেষ্ট সংখ্যায় পরীক্ষাও হচ্ছে না যাতে ধরা পড়বে, কিংবা কঠোরভাবে লকডাউন বলবৎ করা, ঠিক আছে। কিন্তু গোষ্ঠী প্রতিরোধের নিরিখে আরও একটা সম্ভাবনা রয়েছে, গোষ্ঠী প্রতিরোধ মানে হার্ড ইমিউনিটি, যেটা আমি বারবার বলছি এই টার্মটা তোমরা মনে রাখবে। গোষ্ঠী প্রতিরোধ মানে অনেকজনের মধ্যে যখন অ্যান্টিবডি সৃষ্টি হয়ে যায় গোষ্ঠীর মধ্যে এবং যখন সেই ভাইরাসটা ছড়াতে পারে না একজনের থেকে আরেকজনকে, তখন বলা হয় যে গোষ্ঠী প্রতিরোধ সৃষ্টি হয়েছে, মানে হার্ড, সরি কমিউনিটি লিখতেছিলাম, ইমিউনিটি, হার্ড ইমিউনিটি। পেন ট্যাব নেই, প্রবলেম হয়, কয়েকদিনের মধ্যে নেব, এখন লকডাউন চলছে। আচ্ছা ঠিক আছে, জনসংখ্যার ঘনত্বের কথা মাথায় রাখলে মনে হয় এমন কি হতে পারে যে ভারত কোনো এক কারণে জনসংখ্যার একটা বড় অংশের মধ্যে তুলনায় অল্প সময়ে গোষ্ঠী প্রতিরোধ তৈরি করে ফেলেছে অলরেডি, এটা কি হতে পারে? মনে রাখতে হবে ভারতে কোভিড-19 সংক্রমণের সংখ্যা সুইডেনের সমান, যদিও ভারতের সংখ্যা 100 গুণ, ভারতের জনসংখ্যা আবার 100 গুণ বেশি সুইডেন থেকে, কিন্তু সুইডেনের সংখ্যা আর ভারতের যে সংক্রমিত সংখ্যা সেটা একই সমান। মৃত্যু হয় সুইডেনের যেখানে 12%, ভারতে মাত্র 3%, মানে সুইডেনের যত সংক্রমণ হয়েছে তার 12% লোকই মরে গেছে, বাট ভারতে যত সংক্রমণ হয়েছে তার 3% মারা গেছেন। সুইডেনে অবশ্য ভারতের মধ্যে সার্বিক লকডাউন হয়নি, যদিও তারা পরস্পর দূরত্ব বজায় রেখেছেন, কিন্তু সুইডেনে একটা ডিফারেন্স, যেটা সেখানে কিন্তু লকডাউন হয়নি ভারতের মতো। এভাবে স্বাস্থ্য খাতে চাই আরও অর্থ, শেখালো করোনা, এটা আমাদের দেশে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের যে পুরো দেশে কী কঠিন পরিস্থিতি এবং কীভাবে করোনার সময় এটাকে আরও ইম্প্রুভ করা যাবে সেটা নিয়ে এখানে বলা হয়েছে, এবং আমাদের শেখালো করোনা যে এই স্বাস্থ্য খাতে আমাদের আরও বেশি জাতীয় আয়ের আরও বেশি পার্সেন্টেজ খরচ করতে হবে, এটা আমরা দেখে নেব। এখান থেকে কিছু পয়েন্ট যেটা পারবে তোমরা নোট করে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। থেকে শেখা একেই বলে, করোনা ভাইরাস গোটা দেশকে অচল রাখার পর এবার কেন্দ্রীয় সরকারের শীর্ষ ব্যক্তিরা কিন্তু বুঝতে পারছেন স্বাস্থ্য খাতে খরচ বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই, রাজ্যগুলিকে প্রথম সারি থেকে করোনার মতো অতিমারির মোকাবিলা কিন্তু করতে হবে রাজ্যগুলি, কারণ হেলথ যেটা আছে সেটা স্টেট লিস্টের অ্যাকচুয়ালি, তো রাজ্যগুলোকে কিন্তু প্রথম সারিতে দাঁড়িয়ে থেকে করোনার জন্য লড়াই করতে হবে। তার জন্য রাজ্যের হাতে তাহলে পরিমাণে টাকা তুলে দিতে হবে, রাজ্যকে লড়তে হবে, কাজ করতে হবে, কিন্তু তার জন্য টাকা লাগবে এবং সেই টাকাটা তুলে দিতে হবে রাজ্যের হাতে, সেই অর্থ সেখানে যেখানে যেমন প্রয়োজন তেমন খরচ করার ছুটও দিতে হবে, সেরকম একটা ফ্রিডম দিতে হবে রাজ্যকে। পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যানকে এনকে সিং, পঞ্চদশ যেটা আমাদের লাস্ট ফিনান্স কমিশন বা অর্থ কমিশন, তার চেয়ারম্যানের নাম এনকে সিং, তার মতে দেশে স্বাস্থ্য পরিকাঠামো কেমন হওয়া দরকার করোনা সংকট তা নিয়ে কিন্তু ভাবনা চিন্তাই বদলে দিয়েছে। অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে ঠিক হবে আগামী অর্থ বছর বা 2011-12 থেকে কেন্দ্র তার আয়ের কতখানি রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেবে 2021-22 থেকে, ঠিক আছে। তো অর্থ সুপারিশের কমিশনে কিন্তু আমাদের দেশের কেন্দ্র রাজ্যগুলোর মধ্যে রাজস্ব কিন্তু ভাগ হয়, এবং সেক্ষেত্রে এনকে সিংয়ের অধ্যস্ততায় এই যে 15th অর্থ কমিশন, সেটা কিন্তু আগামী অর্থ বছর 2021-22 থেকে কেন্দ্র আয়ের কতখানি রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেবে এবং কেন্দ্র খাতে রাজ্যগুলিকে
কেন্দ্র কোন খাতে রাজ্যগুলিকে বিশেষ অনুদান দেবে সেটা কিন্তু ঠিক করা হবে। অক্টোবরে কমিশনের রিপোর্ট জমা পড়ার কথা, কমিশন সূত্রে খবর ওই রিপোর্টে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি নিয়ে বিশেষ সুপারিশ থাকবে। তো আমাদের দেশে তো আমরা অনেকগুলো পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে আমাদের জাতীয় আয়ের বেশি অংশ খাতে খরচ করতে হবে স্বাস্থ্য খাতে, সেকেন্ড হচ্ছে ফিনান্স কমিশনের যে নতুন রিপোর্ট আসবে অক্টোবর মাসে 21-22 যে ফিনান্স কমিশন, তাতে কিন্তু নতুন একটা চমক থাকতে পারে যে রাজ্যগুলোকে যেটা দেওয়া হয় অনুদান সেক্ষেত্রে কিন্তু কিছু বাড়িয়ে দেওয়া যেতে পারে এবং স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তৈরি নিয়ে বিশেষ সুপারিশ কিন্তু ওখানে করা থাকবে। এদেশে কি সরকার স্বাস্থ্য ও পরিষেবা পরিকাঠামোয় কম খরচ করে? এখানে এবার লেখক একটা প্রশ্ন করছেন, এক মিনিট। তো লেখক এখানে জিজ্ঞেস করেছেন, এদেশে সরকার স্বাস্থ্য বা চিকিৎসা পরিকাঠামোকে কম খরচ করে? স্বাস্থ্য মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্সের রিপোর্ট ন্যাশনাল হেলথ প্রোফাইল 2019, এই যে হেলথ রিপোর্ট ন্যাশনাল হেলথ প্রোফাইল 2019 অনুযায়ী কেন্দ্র ও রাজ্য মিলিয়ে এদেশে স্বাস্থ্যখাতে জিডিপি মাত্র 1.28% অর্থ খরচ হয়। খুবই নগণ্য। আমাদের দেশে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র 1.28% অর্থ খরচ হয়। দেখো, মানুষের জীবনেরই কোনো দাম নেই, জীবনটা বাঁচলে তো মানুষ জীবনে আরও অন্য কিছু খরচ করবে ইকোনমিতে, তো পুরো অর্থ ব্যবস্থা মাত্র 1.28% মানুষের জীবন বাঁচাতে খরচ হয় বা স্বাস্থ্য খাতে খরচ হয়। কেন্দ্র রাজ্যগুলি চলতি বছরের বাজেট অনুযায়ী তা সামান্য বাজে মাত্র 0.01 বেড়েছে, ভাবা যায়? তো 1.21 থেকে 1.29% হয়েছে। স্বাস্থ্য খাতে আমেরিকায় যে দেশের সরকার, সে দেশের সরকার মানে আমেরিকায় সরকার জিডিপির প্রায় 14% খরচ করা যায়, ভাবা যায়? মানে মানে তুলনায় আসে না, কোথায় আকাশ পাতালের পার্থক্য, কোথায় আমাদের দেশে 1.28% 29%, আর ইউএসএতে এটা খরচ হয় 14% স্বাস্থ্য খাতে, এবং জাপান ও জার্মানির মতো দেশ খরচ করে 9%-এরও বেশি। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি, ব্রিক্স যেটা একটা সংগঠন, রিজিয়নাল একটা গ্রুপিংস, তার মধ্যে রয়েছে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং আর রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই সমস্ত দেশের মধ্যে এই যে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, এরাও কিন্তু ভারত থেকে এগিয়ে আছে, ভাবা যায়? এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড বা শ্রীলঙ্কা সরকারও স্বাস্থ্য খাতে ভারতের থেকে অনেক বেশি অর্থ ব্যয় করে। এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড এবং শ্রীলঙ্কাও কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে ভারত থেকে অনেক বেশি আয় করে। তাহলে তাদের কিন্তু পার পার্সনে স্বাস্থ্য খাতে কিন্তু অনেক ভালো খরচ করে ভারতের তুলনায়। এতদিন এই যে আমাদের যে সরকার রয়েছে এখন, কেন্দ্রে মোদি সরকারের লক্ষ্য ছিল 2025-এ স্বাস্থ্য খাতে খরচ জিডিপির 2.5%-এ নিয়ে যাওয়া। তাহলে 1.9% থেকে 2.5%-এ নিয়ে যাওয়ার কথা কিন্তু বলা হয়েছিল 2025-এ, এতদিন পরেও তাও এত কম। এখন স্বাস্থ্য মন্ত্রকও বুঝেছে সেটাও কিন্তু বেশ কম, কারণ ওই বছর বিশ্বের দেশগুলিতে গড়ে জিডিপির প্রায় 6% স্বাস্থ্য খাতে খরচ করবে, যেখানে অন্যান্য দেশ বিশ্বের গড়ে 6% স্বাস্থ্য খাতে খরচ করবে, ভারত কিন্তু অনলি 2.5% পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল বলা যায়। এবার কমিশন সূত্রের খবর, স্বাস্থ্য মন্ত্রকের সচিব প্রীতি সুদন অর্থ কমিশনকে জানান, প্রাথমিক স্বাস্থ্য খাতে রাজ্যগুলির অর্থের অভাব রয়েছে, তার জন্য বিনা শর্তে অর্থ কিন্তু যোগাতে হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবছর বাজেটের মাত্র 2.3% কিন্তু স্বাস্থ্যে খরচ করেন, গত বছরের বাজেটের তুলনায় কম, গত বছরের বাজেটের তুলনায় আরও কম কিন্তু তিনি স্বাস্থ্যে খরচ করেন, এবং করোনা সংকট ও লকডাউনের ফলে সরকারের আয় কিন্তু কমেছে। এই অবস্থায় কি স্বাস্থ্য খাতে খরচ বাড়ানো সম্ভব হবে? আগেই তো কম খরচ হতো, এখন তো আরও টাকা নেই, আরও তাহলে কি আর বাড়ানো হবে? অর্থমন্ত্রকের এক কর্তা কিন্তু বলেন, এটা অগ্রাধিকারের প্রশ্ন, করোনা যেভাবে জীবনে অঙ্গ হয়ে উঠেছে তা মাথায় রেখে অর্থ কমিশন যদি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় অর্থ ঢালতে বলে কেন্দ্রকে, তাহলে কিন্তু সেটাই মেনে নিতে হবে। এবার যেহেতু করোনা একটা জীবন বাঁচানোর একটা মানে জীবন নিয়ে একটা প্রশ্ন উঠে এসেছে, জীবনই থাকবে না তো আর জীবিকা কী হবে, তার জন্য করোনা যেভাবে জীবনে অঙ্গ হয়ে উঠেছে সেটা মাথায় রেখে অর্থ কমিশন যদি কেন্দ্রকে নির্দেশ দেয় যে প্রত্যেকটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় অর্থ ঢালতে হবে, তাহলে কিন্তু সেটা কেন্দ্রকে মানতেই হবে, এটা বলা হয়েছে। ঠিক আছে,
আচ্ছা, এখানেও হেডিংটা দেওয়া হয়নি। এটা এটার হেডিং হবে, এটার হেডিং হবে পুলিৎজার প্রাইজ যেটা পেয়েছে, ঠিক আছে। কাশ্মীরে 3 জন পুলিৎজার প্রাইজ পেয়েছে এবং ফটোগ্রাফি বিভাগে পেয়েছে, ফটোগ্রাফির জন্য, তাদের মানে ডেয়ারিং ফটোগ্রাফির জন্য পেয়েছে। একটি ছবি হাজার শব্দের সমান। সাংবাদিত একটি বহু পুরানো ও চিরসত্য প্রবাদ। আচ্ছা, স্তব্ধ ভূস্বর্গের ছবি দুনিয়ার সামনে তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে, ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার অনেক বিভাগে দেওয়া হয়, আর্ট, লিটারেচার, জার্নালিজম। তো ফিচার ফটোগ্রাফি বিভাগে মানে জার্নালিজমের ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার প্রাইজ জিতলেন ভারতের জম্মু কাশ্মীরের 3 চিত্র সাংবাদিক। কে কে? দার ইয়াসিন, মুক্তার খান এবং ছান্নি আনন্দ। এই 3 জনের নামটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দার ইয়াসিন, মুক্তার খান এবং ছান্নি আনন্দ, এরা 3 জন পুলিৎজার প্রাইজ পেলেন এবং ক্যাটাগরি মনে রাখবে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার প্রাইজ পেয়েছেন। তারা অ্যাসোসিয়েটেড প্রেসের কর্মরত। তারা কোন প্রেসে কর্মরত? অ্যাসোসিয়েটেড প্রেসে কর্মরত। 3 চিত্র সাংবাদিকের পুলিৎজার জয় নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। এই তো দরকার নেই এগুলো দেখা, রাজনৈতিক ব্যাপারগুলো। আচ্ছা, আনএমপ্লয়মেন্টের উপর একটা আর্টিকেল ছিল, সেটা এখানে ডিসকাস করে নেব। ভারতে এখন বেকারত্বের হার, আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের হার 27.11%, অনেক বেশি, অনেকই বেশি। যেখানে গড়ে আমাদের যখন খারাপ অবস্থা তখনও 6 থেকে 7% ছিল, ঠিক আছে। তো এখন সেটা বেড়ে ধীরে ধীরে বাড়ছেই এবং এই মাসে সব থেকে বেশি বেড়ে হয়েছে 27.1111%। নেক্সট দিন আট, এই এই আর্টিকেলটাই আমরা আলোচনা করব। দিন আটেক আগেই আশঙ্কার কথাটি পড়েছে পেরেছিলেন কথাটি পেরেছিলেন কেভিন হ্যাসেট, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক উপদেষ্টা। বলেছিলেন, করোনার জেরে মার্কিন মুলুকে বেকারত্বের হার পাল্লা দেবে গত শতাব্দীর 30-এর দশকের মহামন্দা, গ্রেট ডিপ্রেশন হয়েছিল 1930-এ। তো এই তিনি বলেছেন যে আমেরিকাও এরকম হতে চলেছে, গ্রেট ডিপ্রেশনের সময় সঙ্গে বেকারত্বের হার কিন্তু পাল্লা দেবে। সেই ভবিষ্যৎবাণী প্রায় অক্ষরে অক্ষরে ফলে গেল, ভারতের ক্ষেত্রেও কিন্তু সেটা মিলে যাচ্ছে। কীভাবে? উপদেষ্টা সংস্থা CMII এর পরিসংখ্যান অনুযায়ী, একটা উপদেষ্টা সংস্থা CMII পরিসংখ্যান অনুযায়ী 3 মে শেষ হওয়া সপ্তাহে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে 27.11%, এবং তার আগের সপ্তাহে ছিল 21.05%। তো এত তাড়াতাড়ি বাড়া, মানে এটা একটা নিজের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার। বেকারত্ব বাড়তে মানে 1.1% বাড়তেও বেশ টাইম লাগে, বাট এখানে এক লাফে এক সপ্তাহের মধ্যে 21 থেকে 27% হয়ে গেছে। লকডাউন শুরুর পরেও সর্বোচ্চ, লকডাউন শুরুর পরে এটাই সর্বোচ্চ। পুরো মাস দেশে ঘরবন্দি দশা খেসর গুনে এপ্রিলে বেকারত্ব পৌঁছেছে, এপ্রিলেই বেকারত্ব পৌঁছেছে 23.52%। ফেব্রুয়ারি তো বটেই, মার্চেও প্রায় 3 গুণ। মহামন্দার সময় 1933 সাল নাগাদ আমেরিকায় বেকারত্বের হাল ছিল 25%, অর্থাৎ প্রতি 4 জন 1 জন কর্মহীন। CMII তথ্য বলছে ভারতের ছবিও প্রায় এক। যে দেশে প্রায় 90% কর্মী অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত, সেখানে 1.5 মাস আর্থিক কর্মকাণ্ড কার্যত বন্ধ থাকলে কাজ হারানো মানুষের সংখ্যা বাড়াই স্বাভাবিক। তো এটা বলেছেন লেখক, এটাই স্বাভাবিক, তাই না? আমাদের দেশে বেশিরভাগ কর্মী, 90% কর্মী কিন্তু আনঅর্গানাইজড সেক্টরে কাজ করেন, কোনো ফিক্সড স্যালারি নেই, সোশ্যাল সিকিউরিটি নেই। তো তখন যদি 1.5 মাস ধরে সব কর্মকাণ্ড, আর্থিক কর্মকাণ্ড যদি বন্ধ থাকে, তাহলে কাজ হারানোটাই কিন্তু মানে যে কোনো মানুষের পক্ষে কাজ হারানোটাই এবং কাজ হারানো মানুষের সংখ্যা বাড়াটাই স্বাভাবিক। লকডাউনে যেভাবে কাজ খুইয়ে পরিযায়ী শ্রমিকরা পথে নেমেছিলেন বা রোজগার গিয়েছে ঠিকা কর্মীদের, তাতে কিন্তু বেহাল দশার আঁচ মিলছিলই। তবু এই পরিসংখ্যান আশঙ্কা বেড়েছে বেশ কিছু কারণে। কি কারণে? প্রথমত, 26 এপ্রিল শেষ হওয়া সপ্তাহে বেকারত্বের হার আগের 26.19% থেকে কম হয়েছিল 21.08%। 20 এপ্রিলের পর থেকে করোনামুক্ত অঞ্চলে ধাপে ধাপে আর্থিক কর্মকাণ্ড চালুর লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল কেন্দ্র। বিশেষজ্ঞরা তখনই বলেছেন, প্রায় সব কারখানা বন্ধ থাকায় যারা কাজ নেই বলেছিলেন, এবার তা খোলার আশায় কাজ ফেরত পাওয়ার অপেক্ষায় অনেকে। এদের অনেকেই তাই নিজেকে কর্মহীন ভাবছে না, কিন্তু সেই কাজ তারা ফিরে না পেলে পরিসংখ্যান ফের খারাপ হতে পারে, তাই না? যদি কাজ না ফিরে পায় তাহলে এই পরিসংখ্যান খারাপ হতে পারে। ফলে প্রশ্ন উঠে যে, তবে কি অধিকাংশই তা ফিরে পেলেন না, নাকি খোলেনি কারখানায়, ফসল কাটার মতো কাজেই বা দেওয়া গেল কতটুকু? এগুলো লেখক প্রশ্ন করেছেন। দ্বিতীয়ত, 22 মার্চ শেষ হওয়া সপ্তাহে কর্মক্ষমদের মধ্যে কাজ করেছিলেন বা খুঁজছিলেন 42.6%, ঠিক আছে। তো 22 মার্চ শেষ হওয়া সপ্তাহেই কর্মক্ষমদের মধ্যে কাজ খুঁজছিলেন 42.6%,
মানে যারা কাজ করতে পারবে সেই এজের মানুষরা, সেই ক্যাপাসিটির মানুষরা কাজ করছিলেন যেরকম, তারা তাদের সংখ্যা হচ্ছে 42.6% টোটাল এরকম লোকের মধ্যে। এবং 26 এপ্রিল সপ্তাহে তা হয় 35.4%, এত লোক জন কাজ খুঁজছে। অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্টের সংখ্যাটাই এটা হলো, যে এরকম না যে যারা কাজ করছে না তারাই আনএমপ্লয়েড, তাহলে শিশুদেরকেও আনএমপ্লয়েড বলবো, কিন্তু না, যারা কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না, তারা যদি কাজ না পায় এবং তাদের যে শতাংশটা হবে এরকম মানুষের, তাদেরকেই কিন্তু আনএমপ্লয়েড বলা হয়, ঠিক আছে? যেমন আমি যদি এখন কাজই না খুঁজি, আমি এখানে হাউসওয়াইফ যদি থাকতে চাই সব সময়, তাহলে কিন্তু আমি হচ্ছে আনএমপ্লয়েড না। বাট আমি যদি কাজ খুঁজছি কিন্তু আমি কাজ পাচ্ছি না তবুও কোনো, ঠিক আছে, কোনো রকম চাকরি করতে পাচ্ছি না, তাহলে আমাকে আনএমপ্লয়েড ধরা হবে। আচ্ছা, বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল লকডাউনে কাজ খোঁজা থেকে অনেককে নিজেদের সরিয়ে নেওয়ার ওই সময়ে কমেছিল বেকারত্ব। আর 3রা মে সপ্তাহে সেই সংখ্যা কর্মী ও কাজের খোঁজ মিলিয়ে 36.2%, এটা মুখ তুলতেই তা বেড়েছে। তৃতীয়ত, লকডাউনের আগে দেশে বেকারত্ব ছিল কিন্তু মাত্র 8.41%, আর 1.5 মাসে সেটা পৌঁছে গিয়ে হয়েছে 27.11%। অনেকের আশঙ্কা কাজ হারানোর আসল ধাক্কা টের পাওয়া যাবে, কিন্তু কারখানা যখন খুলবে তখন অসংগঠিতদের পাশাপাশি ছাঁটাই হতে পারে সংগঠিত ক্ষেত্রেও। এবং তখন যখন খুলবে, যখন এতদিন অ্যাক্টিভিটি কম ছিল, অনেকের কাছে টাকা পয়সা ক্যাপিটাল এগুলো কম হয়ে গেছে, মূলধন কমে গেছে, এখন স্বাভাবিকভাবেই দেখা যাবে অনেক জায়গায় কিন্তু কর্মী ছাঁটাই হতে পারে। আর সেটা আনঅর্গানাইজড সেক্টরেও হতে পারে এবং অর্গানাইজড সেক্টরেও হতে পারে, অর্থাৎ অসংগঠিত ক্ষেত্র এবং সংগঠিত ক্ষেত্র দুই ক্ষেত্রেই কিন্তু কর্মী ছাঁটাই হবে। ঋণের সুরাহার পথ খুলল রাজ্যে, তাহলে এখানে আমাদের রাজ্যের ইকোনমিক কন্ডিশন নিয়ে একটা আর্টিকেল আছে, এটা দেখে নেব কি বলেছে। অর্থনীতির মাত্রা ছাড়া দুর্দশার মধ্যে কিছুটা স্বস্তি পেল রাজ্য, বিভিন্ন ক্ষেত্রে বর্তমান ঋণ কাঠামো সংশোধন ও ঋণের পরিমাণ বাড়াতে রাজি হলো স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। সোমবার ছিল কমিটির বিশেষ বৈঠক। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ছাড়াও ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিইও, সহকমিটির আওতাভুক্ত অন্য ব্যাংকের প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সচিবরা। সেখানেই ঠিক হয়েছে আর্থিক সংকট থেকে বাঁচতে কি করতে হবে। আর্থিক সংকট থেকে বাঁচতে কৃষি, ছোট মাঝারি শিল্প, প্রাণী সম্পদ উন্নয়ন মানে ফিশারি এবং অ্যানিমেল হাজবেন্ডারি যেগুলোকে বলা হয়, স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপ, খাদ্য প্রক্রিয়াকরণ, ফুড প্রসেসিং, উদ্যান পালনের মতো, হর্টিকালচারের মতো দপ্তরকে বাড়তি সাহায্য করা হবে। এই যে ছোট ছোট কৃষি, এগ্রিকালচার, স্মল অ্যান্ড মাইক্রো ইন্ডাস্ট্রিজ, পানি সম্পদ উন্নয়ন যেগুলো আমরা বললাম, সেগুলোকে কিন্তু বাড়তি সাহায্য করা হবে। সার্বিকভাবে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির আওতায় নেওয়া ঋণের কাঠামোগত সংস্কার হবে, বাড়বে তা শোধের মেয়াদও। রাজ্যের আশা এতে উপকৃত হবেন এইসব ক্ষেত্রের সঙ্গে যুক্ত কিন্তু বহু মানুষ। কৃষকদের জন্য একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে, যেমন আরও অনেককে অর্থ জোগাতে খরিফ মৌসুমের ধারের পরিমাণ 4,400 কোটি থেকে বাড়িয়ে 10,000 কোটি টাকা করে দেওয়া হয়েছে। আরও বেশি চাষিকে কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে ক্ষুদ্র প্রান্তিক চাষিদেরও আনা হচ্ছে। নোটবন্দি, তড়িঘড়ি, চালু, জিএসটির পরে এবার লকডাউনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কে? ছোট ও মাঝারি শিল্প। তো সবসময় তোমরা এই ছোট ও মাঝারি শিল্পের যে লস হচ্ছে তার কথা উল্লেখ করতে পারো। তাদের বর্তমান ঋণের ঋণের সীমা 10% বাড়ানোর অনুমতি দিয়েছে কে? রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক অনুমতি দিয়েছে যে এই সব মাঝারি শিল্পে এখন বর্তমান ঋণের সীমা 10% বাড়ানো যাবে। SLBC-র বৈঠকে ঠিক হয়েছে যে তা আরও বাড়িয়ে 30% করার আর্জি জানানো হবে। চলতি অর্থবর্ষে এই ক্ষেত্রকে নতুন করে 90,000 কোটি টাকা ঋণ দেবে কিন্তু ব্যাংক, আগের অর্থবর্ষে যেটা ছিল 74,000 কোটি টাকা। নিশ্চিত করে ধার পাওয়া যাবে, ধার পাওয়ার বিষয়টিও নিশ্চিত করা হবে, ধার পাওয়ার কিন্তু বিষয়টা যাতে নিশ্চিত থাকে। এই অর্থবর্ষে 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 15,000 কোটি টাকা ঋণ দিতে রাজি হয়েছে ব্যাংকার্স কমিটি। তো এই যে পরিসংখ্যান, এগুলো দরকার নেই, কত কত টাকা কত কোটি ধার দেওয়া হয়েছে এগুলো তোমাদের মনে রাখতে হবে না। হ্যাঁ, যেটা আনএমপ্লয়মেন্ট যখন বললাম তখন মনে রাখবে যে আমাদের দেশে এখন আনএমপ্লয়মেন্ট এত শতাংশ হয়ে গেছে। তো যেই ডেটাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা মানে সত্যি সত্যি আমাদের খুব দরকার জানা, সেই ডেটাগুলোই শুধু মুখস্থ রাখবে। আদারওয়াইজ এগুলো কোন কোথা থেকে কত খরচ হলো এগুলো এক্সট্রা ইনফরমেশান দেওয়ার দরকার নেই। যেটা জেনারেল ইনফরমেশান অ্যাজ এ নাগরিক হিসেবে আমাদের জানা দরকার, সেটাই আমরা পরীক্ষার খাতায় লিখলেই হবে, ঠিক আছে? ওকে, আই হোপ এই ইনিশিয়েটিভটা তোমাদের ভালো লেগেছে, এভাবে যখন আমি রিলেট করে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু গিগ ইকোনমি মানে অসংগঠিত ক্ষেত্রে যে ইকোনমি স্বল্প মেয়াদের জন্য, সেটার উপরেই অ্যাকচুয়ালি ছিল। তো সেটা এর সাথে তোমরা অ্যাড করে নেবে প্রথম আর্টিকেলের সাথে, ঠিক আছে? কালকে থেকে মানে পুরোটাই ভালো করে আরও করে দেবো। ওকে।
থ্যাংক ইউ।